মানুষ যখন কারো প্রেমে পড়ে তখন স্বাভাবিকভাবেই সে চেহারা, বাহ্যিক সৌন্দর্য ইত্যাদি দেখে প্রেমে পড়ে। কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা চেহারা কিংবা শারীরিক সৌন্দর্য নয়, শুধু বুদ্ধিমত্তা দেখেই প্রেমে পড়েন তারা। বিজ্ঞানের ভাষা যাকে বলা হয় সাফিওসেক্সুয়াল। সাফিওসেক্সুয়াল প্রেম ও যৌনতার অনুভূতি আবর্তিত হয় মস্তিষ্কে ঘিরে। শারীরিক সৌন্দর্য বা সামাজিক অবস্থানের চেয়ে তাদের কাছে অনেক বড় হয়ে দাঁড়ায় অপরদিকে মানুষটির বুদ্ধিমত্তা। অপরদিকে মানুষটির গভীর চিন্তার শক্তি, কৌতূহলী মনোভাব, প্রচলিত ব্যবস্থা, প্রশ্ন করা মানসিকতা তাদের প্রচণ্ড আকৃষ্ট করে। মনস্তান্ত্রিক, রাজনৈতিক, দার্শনিক আলোচনা থেকে তারা রসদ সংগ্রহ করেন এবং মনে করেন কারো যৌন আকর্ষণ শরীরে নয় বরং তার মেধায় লুকিয়ে থাকে। আপনিও কি এমন? মিলিয়ে নিন। সাফিওসেক্সুয়ালেরা কখনো হুট করে প্রেমে পড়েন না, যেহেতু শারীরিক সৌন্দর্য তাদের টানে না, তাই প্রেমে পড়তে তাদের সময় লাগে। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই আগে বন্ধুত্ব হয়, সময়ের সঙ্গে সঙ্গে মানসিক ও বৈদ্যুতিক সংযোগ হলেই তবে আসে প্রেমের প্রশ্ন। মেধা বা বুদ্ধির আকর্ষণ সবচেয়ে বেশি হলেও শারীরিক আকর্ষণ যে একেবারে নেই তা নয়। কিন্তু সাফিওদের কাছে শারীরিক আকর্ষণটা খুব সাময়িক, দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য কখনো চেহারাটা বড় হয়ে দাঁড়ায় না তাদের কাছে। সাফিওদের কাউকে পছন্দ মানে সত্যিই পছন্দ। এর একটা কারণ, সাফিওদের সহজে কাউকে পছন্দ হয় না, অনেকটা সময় লাগে। উল্টো দিকের মানুষটার সঙ্গে মেধা ও বৈদ্যুতিকভাবে সংযোগ স্থাপনের পরে আসে তাকে ভালো লাগার প্রশ্ন। ফলে যখন কাউকে তাদের ভালো লাগে তখন সেটা বেশ সিরিয়াসই হয়। সাফিওসেক্সুয়ালদের সব সম্পর্কই শুরু হয় বন্ধুত্ব দিয়ে, সেখানে প্রেমের সিটিফেটাও থাকে না। তাই যখন আপনার মনে প্লেটোনিক স্তর প্রিয়ে প্রেমের সূত্রপাত হয় তখন আপনার বন্ধু একরকম ভাবছেন কিনা সে বিষয়ে সন্দেহ থেকেই যায়। ফলে বন্ধুকে মনের কথা বলবেন কি বলবেন না তা নিয়ে আপনার মনে সংশয় তৈরি হয়। যারা অতিরিক্ত চিৎকার, মেজাজ দেখানো কিংবা বোকামি করে তারা সাফিওদের দুচোখের বিষ। যারা নিজেদের অনুভূতিকে যুক্তির সাহায্য ব্যাখ্যা করতে পারেন, যারা চট করে মেজাজ হারান না, জটিল পরিস্থিতিকে শান্তভাবে সমাধান করার চেষ্টা করেন, সেরকম মানুষকেই পছন্দ করেন সাফিওরা।